আষাঢ় পেরিয়ে শ্রাবণ ঢুকে গেলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। তাই কাকতলীয়ভাবে তিন বছর আগে ব্যাঙের বিয়ে দেওয়ায় যেহেতু বৃষ্টি নেমেছিল, তাই এবছরও ধুমধাম করে ব্যাঙের বিয়ের আয়োজন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, ঠিক এই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সম্পন্ন হলো পাত্র পাত্রীর বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, এইভাবেই বৃষ্টি আনার প্রচেষ্টা দক্ষিণ দিনাজপুরে, কারণ ইতিমধ্যে মাঠ ঘাট খাল বিল শুকিয়ে গেছে, বৃষ্টির দেখা নেই। মূলত কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির অভাবে তলানিতে এসে ঠেকেছে চাষাবাদ। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রহিমপুর এলাকায় ব্যাঙের বিয়ের আয়োজন করলেন এলাকার মানুষজন। সম্পূর্ণ বৈদিক রীতি মেনে এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা গেছে। বাসিন্দারা জানান, প্রায় 2000 মানুষ বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত। সকাল থেকেই শত শত রং ব্যাঙের বিয়ে উপলক্ষে উৎসবে মেতে উঠেছেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা। আমাদের বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড মানে পাট সবজি সব মরে গেছে, এর জন্য মানে ধান লাগাতে পারছি না। শ্রাবণ মাস আজকে 3 তারিখ, ধান লাগাতে পারছি না, কোনো গৃহস্থ এখনো মাঠে নামেনি। এই জন্য আমরা এটা 4 গ্রাম মিলে সাহায্য উঠাই আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি। আমরা তো কৃষক লোক, আমাদের বৃষ্টি দরকার, এই ধান টান লাগানো হচ্ছে না, এই কারণে আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি। সবাই মিলে 4টা গ্রাম মিলে রহিমপুর, খিদিরপুর, মালম, বড়াল, এই 4টা গ্রাম মিলেই আমরা দিচ্ছি বিয়েটা। খাওয়া দাওয়ারও ব্যবস্থা করছি। কী কী আয়োজন হয়েছে? আয়োজন আমাদের নিরামিষই আমরা করছি, ডাল ঘাটি এইসবই হবে। কত লোক নিমন্ত্রিত এই বিয়েতে আসবে? আমাদের মোটামুটি 2000 লোক। এর আগে আমরা দিয়েছিলাম, হয়েছিল, তাই তো এবারও আমরা দেওয়ার জন্য। কবে দিয়েছিলেন এর আগে? 3 বছর। বিগত কয়েক বছর আগে ব্যাঙের বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এই এলাকায়, এরপরই প্রবল বৃষ্টিপাত হয়েছিল বলে জানা গেছে। আবারও বৃষ্টিপাতের আশায় সকাল থেকেই ব্যাঙের বিবাহ আয়োজিত হলো। রহিমপুর, খিদিরপুর, বড়াইল, মালম, সরাইঘাট সহ আশেপাশের বহু গ্রাম থেকে মানুষজন ব্যাঙের বিয়ে উপলক্ষে একত্রিত হন সকাল থেকেই। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।